নতুন বাইক এইভাবেই দেখাচ্ছি, কারণ শোরুমে আমি যাইনি। শোরুমের দিন আমি গেছিলাম ক্যাটারিং এ। আজকে আমরা যাব পূজো দিতে। এই পূজো দিয়ে এসেছি কখন, আর মা এখন এখানে সিঁদুর দিয়ে আবার মানে ওই বিশ্বকর্মার টাইপের করছে মা এখানে। গুড মর্নিং গাইস, নতুন একটা দিনে সবাইকে জানাই সুস্বাগত। ভেবেছিলাম যে এই চ্যানেলে আর ব্লগ ভিডিও দেবো না। আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিনটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো কি হতে পারে। তো যাই হোক, দুদিন আগে বাইক কিনেছি, বাইকের শোরুমে আমি যাইনি, বাইকের শোরুমে দাদারা গিয়েছিল, দাদারা গিয়ে কিনে ফিনে এনেছে। আর আজকে যাবো পুজো দিতে, পুজো আমি একাই দিতে যাবো আর আমার বন্ধুরা হবে, আর ওরা তো চলে এসছে। আর এই মালটা তো সকালবেলা পাগল হয়েছে, এ যাবে না, এ একটা ভাই হয়, আর এই যে বন্ধু জানোই তো, আর ওই যে রাজা আসছে, আর এখনো আকাশ দা আসবে, আর পান্ডে আসবে, পাঁচজন মিলে যাবো পুজো দিতে। বলতে চাইছিস তুই? হ্যাঁ, আমার এই গাড়িটাই, এই গাড়িটা কিনে নিয়েছি আমি। নতুন বাইক এইভাবেই দেখাচ্ছি, কারণ শোরুমে আমি যাইনি। শোরুমের দিন আমি গেছিলাম ক্যাটারিং এ, ক্যাটারিং এ গেছিলাম, আর দাদা কল করছিল যে বারবার বলছিল যে আয় আয় আয়, তো ওখান থেকে কাজ ফেলে তো আর আসা হয় না, তো ওই জন্য আজকেই ভিডিওটা করছি। আজকে যাবো একটু পুজো দিতে, পুজো দিয়ে আমার থেকে ভাই আমার বন্ধুরা বেশি খুশি, কারণ ভাই ওরা ভাবছে ঘুরতে যাবো কখন, তাই তো ভাই? হ্যাঁ, ঈদের ভাই মুখে শুধু চিন্তা খাওয়া আর খাওয়া। তো যাই হোক ভাই, খাওয়াতে তো হবে, আজ না হোক কাল খাওয়াবো, কিন্তু খাওয়াবো। সাগরে চলে এসছে, আর আকাশদাকে কিন্তু কল করা হয়নি, আকাশদাকে এখন কল করবো, তারপরে আসবে, তারপরে বেরাবো। ওনার স্কুটি নিয়ে সাগরের বাবা চাল আনতে গেছে, তো আসলেই বেরাবো, কারণ একটু লেট হয়ে গেলো। ভেবেছিলাম যে 8টার ভেতর যাবো, এখন 10টা বেজে গেছে, তো সব জায়গায় লেট হয়ই ভাই। এখন কিন্তু ভাই মিনি ব্লগের জন্য একটা ভিডিও চলছে। বাইকটা নোংরা করে দিয়েছে, আর আমার বাইকটা নোংরা করে দিয়েছে, মিনি ব্লগ হচ্ছে এখানটায়, আমাদের পাড়ার টপ মিনি ব্লগ। আর আমাদের সাথে যাবে না, তো এখন আমরা পাঁচজনই যাবো, ভেবেছিলাম ছজন যাবো দীপঙ্কর কে নিয়ে, তো এখন আমরা পাঁচজনই যাবো, আমি, অরিজিৎ, রাজা, সাগর আর আকাশ যাবো। তো যাই হোক, বেশিক্ষণ ওয়েট করবো না, এখন যাবো ডাইরেক্ট মন্দিরে, তো চলো মন্দির। বৃষ্টি পড়ছে, সকাল থেকে বলছি ভাই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি 8টার সময় বেরোনোর কথা, আর এখন কটা বাজে? 10টা মতন বাজে, 10:30 বাজে এখন, টাইম পড়ি পড়ি নেই ভাই। 8টার সময় বেরোনোর কথা, এরা ভাই এখন 10টা বাজে, তখন বেরোচ্ছে, পুরো মেঘলা ওয়েদার, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখান থেকে বেশি দূর না, চলেই এসেছি প্রায়, আর আর কিছুটা আছে সামনে, চলো একেবারে মন্দিরে গিয়ে কথা হচ্ছে। বাড়ির পাশেই মানে একটু দূরেই মানে আর কি মন্দিরটা ছিল, ওই জন্যে কাছাকাছি চলে এসেছিলাম, ভেবেছিলাম যে আমনাগায় যাবো, কিন্তু যাইনি, বাড়ির থেকে বারণ করছে, আর বাড়ির বারণ শুনতে হয় নয় বিপদ হবে এই ভাই, বাড়ির বারণ না শুনলে। তো যাই হোক, এখন যাবো বাড়ির থেকে, কারণ এখানে 11:30 সময় পুজো পুজো শুরু হবে আর কি, ওই জন্যে, আর এখন বাজে 10টা। দেখেছি তো, তুই জিম থেকে আয়, তুই জিম থেকে আয়, তারপরে একসাথে আবার এসে পুজো দেবো ওখানে। তো এখন বাইকে তেল রয়েছে, এখন আসতে অসুবিধা হবে না ভাই, তোর আছে? আমার বাইকে তেল নেই ভাই, পয়সা শেষ, আমার পয়সা শেষ, 12টা নাগাদ আসবো, আর এখন যাবো বাড়ির দিকে, তো চলো বাড়ির দিকে যাই।
পুরো তো বাইক চালাচ্ছে আর আমার তো প্রচণ্ড ভয় লাগছে। আমি মানে বাইকে প্রথমবারই বসলাম, আমি প্রথমবার যখন আমরা পুজো দিতে গেছিলাম তখন কিন্তু পান্ডে স্কুটি করে গেছিলাম। এখন বাজে 12টা আর এখন আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো। তো এখন সাগর আর আকাশ দা আসছে আর মন্টুর বাড়ি ওই দিকটাই মন্টু আসছে। মন্টুর বাড়িটা দেখিয়ে দিলাম, ওই যে মন্টু ভাই ফুল ফুল কিনে এনেছে, আমি ওকে কিনে আনতে বলেছি। তো এখন যাবো পুজো দিতে, পুজোর ওখানে গিয়ে কথা হচ্ছে। আর যদি যে পেছনে বসবে সে যদি ব্লক করতে পারে তো করবে। রাজাকে ব্লক করতে বলেছি, বলছে কি বলবো, ও কিন্তু ব্লক করে মজা আছে। আর এখন ব্লক করতে বলেছি, বলছে কি বলবো। ফুল ফুল নিয়ে আমরা বেরিয়ে গেছি এখন 8টার সময় বেরিয়ে হয়, এখন বাজে 12টা। গার্লফ্রেন্ডের সাথেও সময় দিতে কানে ফোন, কানে একটা দরকারি ফোন হচ্ছে, কানে ফোন হয়েছে একজন বলে আমার বউ আছে। এটা আমি নেবো কিন্তু ভাই, তুই কি ভাবছি আমি নেবো না? আমার মনে ক্লিপ উঠে গেল আমি। ঠিক আছে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে রাস্তা। ফাইনালি চলে এসেছি মিষ্টির দোকানে। কোন মিষ্টিটা নিবি বল, কোনটা নিবি? আচ্ছা দাদা, 5 রকমের মিষ্টি দাও। আমরা এখন এসেছি গাড়ির পুজো দিতে। তো যাই হোক, পুজো দিতে এসেছিলাম আর ফুল ফুল নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে একটা দিদা বলছে যে নারকেল লাগবে আর লেবু লাগবে। তো অতটা জানতাম না। তো রাজা আর মন্টু গেছে নারকেল আর লেবু আনতে। তো আর আমরা এখানে বসে সময় কাটাচ্ছি আর ওখানে অঞ্জলি চলছে, মানে পুজো পুজো হচ্ছে, অঞ্জলি চলছে। ওটা শেষ করার পরেই বাইকের পুজো হবে। আর ওই সাইডে আকাশ দা ধ্যানে বসেছে। এত রোদ দেখেই কষ্ট লাগছে, আমার বাইকটা রোদে পুড়ে যাচ্ছে। এইদিকে গাড়িতে মালা পড়াচ্ছে, পড়া ঠাকুর মশাই ওইদিকে গেছে মন্দিরের ভেতরে মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে আসতে চিলি আর হচ্ছে নারকেল টারকেল এনেছে ওইগুলো। আর আকাশটাকে কি সুন্দর লাগছে, মন্দির আর আকাশ দারুণ লাগছে। কেমন লাগছে নতুন গাড়িতে মালা পরিয়ে? ভালো লাগছে। ফাইনালি ঠাকুর মশাই এ সুব্রত এখানে ফুল পরিয়ে দিয়েছে, এখন মায়ের ওখান থেকে পুজো দিয়ে এনেছে চিলি, ওটা পড়াচ্ছে এখন গাড়িতে। ভাই কি রোদ বাইরে, কি গরম, সিরিয়াসলি গাছের নিচে দাঁড়াই। বাহ, এখানে একটা সুন্দর কলকে গাছ রয়েছে, এটা একদম। ফাইনালি ঠাকুর মশাই এখানে গাড়ি পুজো করছে, প্রচণ্ড পরিমাণে রোদ ভাই বাইরে। ঠাকুর মশাই এখানে পুজো দিচ্ছিল আর মনে মনে আমি একটা কথাই ভাবছিলাম যে দেখো তোমাদের মতনই লাইফটা আমার মধ্যবিত্তর মতো, কিন্তু আমার দাদা আমার কোনো চাহিদাই কমতি রাখিনি, তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে যে আমার মুখে একটু হাসি ফোটাবে। যেই ফোনটা দিয়ে ভিডিও করছি সেটাও দাদার দেওয়া, এই যে বাইকটার পুজো হচ্ছে এটাও দাদাই দিয়েছে। সত্যি বলতে ভাগ্য করে একটা দাদা পেয়েছি যে আমার কোনো চাহিদাই কমতি রাখিনি, সব সময় তার পরিশ্রম করে গেছে আমার মুখে হাসি ফোটানোর জন্যে আর বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্যে। তো তাদের জন্যও তো আমি কিছু করতে চাই। তো লাইফটা অনেক বড়, এখনও কিচ্ছু হয়নি, কিছুই শেষ হয়নি, সবে তো শুরু, অনেক কিছু করতে হবে আমায়। আমার দাদার মুখেও হাসি ফোটানোর জন্যে আর মা বাবার মুখেও হাসি ফোটানোর জন্যে। দেখ ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো বাড়ির দিকে। আর এরা ভাই আমার কাছে খেতে চাইছে। তো এখন ভাই টাকা পয়সা কিচ্ছু আনিনি, এমনি এনেছিলাম 200 টাকা, তারপরে 200 টাকা এদের কাছে ধারদুর করলাম, করে মানে 400-500 টাকা লেগে গেলো পুজো পুজো দিতে। তো যাই হোক এখন যাবো বাড়ির দিকে, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো যাই হোক এখান থেকে প্রসাদ বের করে এখন আকাশ দাদার হাতে দিয়েছি আর এখন এই প্রসাদটা সবাই মিলে খাবো। আর ওখানে কিছু প্রসাদ রয়েছে, ওটা সবাই মিলে খেতে হবে, অনেককে দিতে হবে ওই জন্যে। তো এখানে এখন প্রসাদ সবাইকে দিচ্ছে, খাও প্রসাদ, ভক্তি করে খাও। আমারটা ভালো সন্ধু ধরে দাও, এই তো। যাই হোক গাড়ি পুজো দিয়ে এসছি, কখন আর মা এখন এখানে সিঁদুর দিয়ে আবার মানে ওই বিশ্বকর্মার টাইপের করছে মা এখানে, এই যে সেই পুজো দিয়ে এসছি কখন আর মা এখন বাড়িতে এসছে। মা রাত্রে কাজের থেকে আসে ওই জন্যে। তো যাই হোক কালকে সকালে মানে ভিডিওটা পুরো শেষ করব। তোমাদের সবাইকে বলতেই ভুলে গেছিলাম, এটা আমার ড্রিম বাইক ছিল। তো আমার স্বপ্নটা পূরণ করেছে আমার দাদা। আর তোমাদের স্বপ্নগুলোও কে কে পূরণ করে আমাকে একটু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এতটুকু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা কমে গেছে। তো ভিডিও না করলে যা হয়, ভিডিও এবার আসবে, জানি না কেমনভাবে ভিডিও যাবে, কিন্তু রেগুলার হওয়ার চেষ্টা করছি। তো আজকের মতন বাই।